অর্থনীতিতে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নীতিগত পদক্ষেপ নেবে জাপান। টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ ফলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, তাই সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এই ভাইরাস যাতে জাপানের অর্থনীতিতে মারাত্মক ঝুঁকির সৃষ্টি না করে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিন্তে প্রতিশ্রুতি দেন তিনি। আবে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত যে কোনো ব্যয়ের জন্য সরকারের পর্যাপ্ত তহবিল রয়েছে, ফলে এখনই এই বিষয়ে নতুন ব্যয় পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন নেই। অভ্যন্তরীণ চাহিদা পূরণে সব ধরনের পণ্য সরবরাহ অব্যাহত রাখতে স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী।